আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখন একটা ব্লগ করবো, আর ব্লগটার মধ্যে আমার একটা রেসিপি থাকবো, স্পেশাল রেসিপি, চিকেন চিজ ম্যাশ পটেটো। চলুন কথা বার না বাড়াইয়া আমি রেসিপিটা এখন ট্রাই করি, সবরে দেখানোর চেষ্টা করি। আমি চিকেন চিজ ম্যাশ পটেটো বানাইমু, ইভিনিং একটা স্ন্যাক্স বানাইমু। ছোট বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, আর মানে বড় মানুষেও খুব বেশি পছন্দ করে। চিকেন চিজ ম্যাশ পটেটো বানাইতে এখানে আমি চারটা আলু লইছি, চারটা আলু, আলুটা কুসা করে লইছি আমি। এটা এখন কুকারে ঢুকাইয়া সিদ্ধ দিব। আর মাংসটা লইছি এখানে আমি, হাড় ছাড়া মাংসটা লইছি। মাংসটারে আমি ইগনাইন তোরে সিদ্ধ দিব। মাংসটাই নো আলাদা সিদ্ধ করবো, আলুটাই নো আলাদা সিদ্ধ করবো। করিয়া এই রেসিপিটা এখন আপনার সাথে আমি শেয়ার করবো। এখন আলুটাই সিদ্ধ করবো কুকার, কারণ কুসা ছাড়াইয়াও মানে সিদ্ধ করতে পারবা। কুসা ছাড়ানোর পরে আর জল দিয়ে করার পরে জল জল বাপ বাপ করে, এর লাগে কুসা সোয়ারে করলে ভালো হয়। আর এখানে আমি মাংসটাই সিদ্ধ করেছি, এখানে ফ্লেভারের লাগিয়া আদা, এক টুকরা আদার ছোটো টুকরা রসুন, দুই তিনটা রসুনের খোয়া দিছি, আর একটু পেঁয়াজ দিছি, আর লবণটা দিব। দিয়ে এটাই তোরে সিদ্ধ করবো বালা করিয়া। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো না, নিমা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। অন চিজটারে গ্রেট করিয়া করিয়ার আমার চিজটা যে দিমু, যে এটার বয়নিং করতে আমার চিজ লাগবো, ময়দা লাগবো, সবটা উপকরণ একটা একটা করে দিমু, ওটা দেখাইমু আপনারে। ওয়ান চিজটারে আমি গ্রেট করিয়ার, আমরা চিজ কিউবসটা ব্যবহার করি, আর আপনারা চাইলে অন্য যে কোনো মার্কেটের চিজ ব্যবহার করতে পারবেন। এটা আমার মেয়ে গ্রেট করিয়া দিতরা। ওন মাংসটা আমি জল জড়াইয়া উঠাই লাই, আর এটা হাড় ছাড়া মাংসটা, এটা দুই পিস আমার হাড় এলা, আমার অসুস্থ মেয়েটার লাগিয়া আমি এখানে সুপ বানাই এই জলটা দিয়া। আর এটা আমি ম্যাশ পটেটো করব। মাংসটার এখন শ্রেড করিয়া মানে মাংসটা গরম গরম তাপতে করতে লাগবো, ছোটো ছোটো করতে লাগবো। আর দিয়া এরকম চাকু দিয়াও করতে পারবা, আমি একটু খাস্তা চামচ দিয়া শ্রেড করিয়া একদম ছোটো ছোটো করবো। টাইন তোরে আমি ম্যাশ করিলাই, আলু টাইন একটু গরম আছে, আমি হাত দিয়ে ভালো করি ম্যাশ করিলাই। গরম গরম অবস্থায় এটা করতে লাগবো, পরে হাত দিয়ে আমি ভালো করি মাখি। মানে আলুটারে হাত দিয়ে ভালো করি ম্যাশ করছি, ওখান দিয়া দিমু ওই যে মুরগির মাংসটাই। মুরগির মাংসটাই দিয়ে আমার বাইন্ডিং করতে আমার ময়দা লাগবো, একটা একটা করে ওখান উপকরণ টাইম দিন। মানে যতটুক লাগে অতটুক ময়দা ইউজ করলাম, ময়দাটা কতটুক লাগবো আমি অন দিয়া দিমু। চিজ টাইম না, চিজটা ফরে দিমু, একটু ফরে দিমু, মশলা টাইম দিলাই দিয়া দিমু লবণ, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়াটা আমার খালা নাই আজকে, সাদাটা আছে আমি দিয়া দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের। পাপরিকা যদি খেয়ার কাছে তাকে দিবা, নাইলে লাল মরিচের গুঁড়াতে আমি দিয়া দিছি লাল মরিচের গুঁড়াটা পরিমাণ মতন। একটা রুম টেম্পারেচারে রাখা ডিম, ডিমটারে আমি বাঙ্গিয়া দিব। এটা আবার লোকাল ডিম আছে, দিয়া হাড়টা দিয়া সবটা উপকরণ ভালো করে মাখাম। আর একটা দিতে লাগবো
ভালো করিয়া হাত দিয়া ম্যাশ করতে লাগবে। লবণটা মানে একটু চেক করতে লাগবো কতটুকু এলো, কারণ আমার মাংসের মধ্যে সিদ্ধ দিতেও লবণ দিছি, একটু চেক করিয়া নিই আমি। একটু দিতে লাগবো লবণটা, বোধহয় ময়দাটা আর একটু লাগতো পারে, হয়তো চিজ দেওয়ার বসবে বুঝলি। এটার কোনো সঠিক মানে জোয়ার জোয়ার উঠবে অন দিয়া দিমু, চিজটা দিয়ে একদম হালকা হাত দিয়া মারিম, ম্যাশ করুন ভালো করে। এটা মেলার পরে খুব বেশি একটা আটালো বা পাইব, এখন হাত দিয়া এরকম ভাবে শেপ দৌড়াইম পানি কর্ম করিয়া। এই যে এখানে আছে আমার বেড গামস, বেড গামস এর মধ্যে এরকম ফালাইম, মানে বেড গামস দিয়ে ওটা কভার করবা। এটা মানে তিন দিন ফ্রিজের মধ্যে রাখতে পারবা, বেশি সুন্দর রাখা যাইত না, কারণ যেহেতু খাসা ডিম আছে অতিরিক্ত বেড গামসটা মানে বেড গামসটারে জড়াইয়া তারপরে আমরা বাজিম, এইখানে অতিরিক্ত বেড গামসটা জড়াই দিলাম এরকম ভাবে। এটা দিয়ে বার্গার বানাইয়া হওয়া যেত, বার্গার করতে বার্গার মানে মিডিল এর পোস্ট, এরকম ভাবে আমি সবটা শেপ ধরাইম। আপনারা আপনারা পছন্দ অনুযায়ী করতে পারবা শেপটা, কেউ লম্বা লম্বা করতে পারবা, কেউ মানে রাউন্ড করতে পারবা, ধরাইয়া মানে বার্গার বানাইতে তো সুন্দরভাবে মানে গুল গুল টাইপের করতে লাগবো, এরকম রাউন্ড পাবে। এমনিতে এরকম ভাবে রাখি দিতে পারবা ফ্রিজ, ফ্রিজ রাখিয়া তিন দিন পর্যন্ত রাখতে পারবা, এর থেকে বেশি রাখতে পারত না যেহেতু খাসা ডিম আছে, তিন দিন পর্যন্ত মানে ফ্রিজে থাকবো। কোনো অতিথি অতিথি আইলে মানে এটা এদিন স্ন্যাক্স হিসাবে মানে নাস্তা হিসাবে অতিথিনের হিসাবেও দিতে পারবা, এয়ারটাইট বক্সের মধ্যে রাখতে লাগবো, যেহেতু ফ্রিজও রাখবা এয়ারটাইট বক্সের মধ্যে রাখতে রাখলে তিন দিন পর্যন্ত ভালো থাকবো। বেশি ডুবোতেলে বাঁচতে লাগতো না, এটা এরকম ভাবে মানে নিজের নিজের নর্মাল করতে পারে, এটা এত বেশি জোয়া করতে লাগতো না। এখন এক্সাইট হয়ে গেলে রং উল্টাইয়া দিলাম, খুব সুন্দর হয়েছে দেখুন কি ক্রিস্পি ক্রিস্পি লাগে। চুলার আশটা একটু মিডিয়াম রাখি রেখে করতে লাগবো, কারণ বেশি হাই ফ্লেমেও দেওয়া ঠিক না আর একদম লো ফ্লেমেও দেওয়া ঠিক না। অন হয়ে গেছে, আমি তেল জড়াই জড়াইয়া উঠাই দিই, ওরকম ভাবে সবগুলা করবা। এটা অতিথি অতিথি আইলে গরো আত্মীয় স্বজন আইলে মানে এটা একটা স্ন্যাক্স, খুব মানে হেলদি অথচ খুব বেশি টেস্টিও, খুব বেশি টেস্টিও হয়।
সেম ভাবে অটাইনো করবাই না সেম ভাবে এরকম আচ্ছা ভাঙ্গে দেখাই দাও ঠান্ডা হইছে একটু গরম না নিটা এখন একটা ভাঙ্গে দেখাই গরম দেখাই গেনে আমার 500 গ্রাম শিং মাছ আছে আমি শিং মাছ দিয়ে একটা রেসিপি করব মাছটাইন অন খাটিম মাছটাইন তো জিন্দা মাছ খাটতে সময় তো বহুত প্রবলেম একটা যদি মারে এতে তো শিখাই দিব একটা একটা করে ছাড়াতে লই মাছটা ডিম ধরে দিছে মাছটাইন তোর এটা আমি এভাবে খাটিয়া রাখবো পরে আমি বালা করিয়ে পরিষ্কার করবো মাছটাইন একটা একটা করে মাছ কাটিম ওটা এখন পরিষ্কার করবো এখন আমি এই পাতাটাইন দিয়া এটা একটা পাতা আছে কি জানি নাম কইতে পারি না এই পাতাটা দিয়া মানে একটু মানে পরিষ্কার করে নিলাম মাছটাইন পুরা পরিষ্কার হয়ে গেছে দেখেন খুব সুন্দর হয়েছে খালা থাকে তো মানে পরিষ্কার করি এখন আমি খাটি খাটি রোগ বাইর করুন এটা খাওয়া একটু কষ্ট আছে মেহনত করতে লাগে কিন্তু শিং মাছটা ওই লাগে খুব মানে নেবেলা মাছটা খুব বেশি টেস্টি মাছটা আমি শিং মাছটা ভাজা করি আর কাঁচকলাটা আমি রান্না করুন পরিমাণ মতন আমি তেল দিব খুব বেশি তেল দিলাম না মাছটাই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি তেলটা দিয়ে উঠাই দিব দিয়া দিছি পেঁয়াজ কুচিটা পরে আমি আস্ত জিরা একটু দিতাম আসলাম জিরাটা তো দিয়ে দিই আগে সাইড করিয়া পেঁয়াজটা জিরাটা একটু স্ট্যান্ড বাই রইলে আমি পেঁয়াজটা এর ভালো করে ভাজা করি একটু ভুল হয়ে যায় কোনো কোনো সময় একটু লবণ দিয়া দিছি একটু অল্প পরিমাণের আদা রসুনের পেস্টটা দিলাম মশলা টাইম করে ভালো করে চষাই আনি কিছুটা কাঁচা লঙ্কা দিয়া দেব কাটিয়া রাখছি পরিমাণ মতন হলুদের গুঁড়াটা দিব গুঁড়াটা দিব পরিমাণ মতন এটা আপনারা সবজি অনুযায়ী দিয়া দিবা এটা আমার আপু মাছ আছে অনেকে তো রান্নাটা জানো নতুন রাঁধুনি যারা তারা একটু হেল্প হইব মরিচের গুঁড়াটা কম দিলাম আমি জল দিলাইলাম দিয়া মশলাটারে ভালো করে কষাই আনি খুব ভালো করে তেল উঠা পর্যন্ত মশলাটা পর্যন্ত মশলা টাইম করে আমি ভালো করে কষাই আনি ওখান আমি কাঁচকলা টাইম ছাড়ি নি পাঁচ মিনিটের মতন আমি ডাকিয়া রান্না করবো চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখ লো ফ্লেমে রাখবো দিছি মাছ অন দিয়া দিমু জল তো পরিমাণ মতো জল দিমু খেয়া হইতে পারেন যে আস্ত জিরা দিয়া দিয়েছেন আমি যেরকম রান্না করছি ওরকম আস্ত জিরাটা দিবা মানে তেলের মাঝে ছাড়িবা একটা ভালো একটা সেন্টায় খুব বেশি একটা স্মেল থাকে এই খাসা কলাটা আমার ওখান জলটা পরিমাণ মতন দিয়া দিলাম আর একটু জল দিলে ভালো হইব এটা মানে আমি উষ্ণ গরম জল দিছি ওখান দিয়া দিমু কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা আমার নিজের বানানোর মানে আমি স্টক করে রাখছি
পাউডার বানাইয়া ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ডান তো আমার মানে কখনো হয়েছে না আরো 5 মিনিট ডাকিয়ে রান্না হবে। ঢাকনাটা সরাইলাম, আমার রান্নাটা কম দাম রান্নাটা হয়ে গেছে। আমরা খাওয়ার লাগি প্রস্তুতি নিব, এখন আমি ডালি দিব, গ্যাসটা বন্ধ করে দিই, ওটা ডালিয়ে দিই। খাওয়াটা আমরা দেখাইতে পারি না, কারণ আমরা এখানে টেবিল যেটা তোয়া এটা মানে খুব একটা ছোট জায়গার মাঝে তোয়া। ইনশাল্লাহ আর এক মাস পরে আমরা টেবিলের রাখার ব্যবস্থাটা করিয়া তখন আমরা খানিটাও আপনারা সাথে শেয়ার করবো। আমরা পুরো ফ্যামিলি বইয়া খাইনি যে আমার ছেলের পালটা। অন্ত আমার রেসিপিটা দেখলা মানে ওখানে আমার রান্নাটা আজকের রান্নাটা শেষ, আর এই পর্যন্ত শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।